আসসালামু আলাইকুম। চস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ভ্রমণ করতে কে না ভালোবাসে, তবে ভ্রমণের জন্য পর্যাপ্ত সময়, অর্থ এবং ভ্রমণের স্থান সম্পর্কে পর্যাপ্ত তথ্য হাতে না থাকায় তা অনেক সময়ই ব্যাহত হয়। সময় সঠিক ব্যবহার এবং ভ্রমণ গাইডলাইন পাওয়ার সবথেকে জনপ্রিয় মাধ্যম এখন ইউটিউব, যেখানে অনেক বড় বড় ক্রিয়েটররা গাইডলাইন দিয়ে থাকে। তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রিয় দর্শক মণ্ডলী, মাত্র একদিনের সময় হাতে নিয়ে কিভাবে আপনি পাকশিতে আসবেন এবং এখানকার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবেন তার উপর পরিপূর্ণ গাইডলাইন দিয়েই সাজিয়েছি আজকের এই এপিসোডটি। মাত্র একদিনে আপনি দেখবেন পাকশি হার্ডিং ব্রিজ ও উত্তাল পদ্মার সৌন্দর্য, বাংলাদেশের সবথেকে উঁচু স্টেশন, পাকশির নান্দনিক সৌন্দর্যময় মসজিদ, পাকশির অপূর্ব সুন্দর রিসোর্ট পাকশি রিসোর্ট, রূপপুর পারমাণবিক প্রকল্পের একটি অংশ এবং মিনি রাশিয়া খ্যাত গ্রিনসিটি এবং সর্বোপরি সবথেকে সুন্দর স্বপ্নদ্বীপ রিসোর্ট। আশা করছি পুরো ভিডিওটি দেখলে পাকশি ও তার আশপাশের সেরা দর্শনীয় স্থান ভ্রমণ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এবং কারো সাহায্য ছাড়াই আপনি এখানে ভ্রমণ করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের স্টোরি অফ পাকশি এরিয়া ট্যুর। ঢাকা থেকে বাস এবং ট্রেন দুই মাধ্যমেই খুব সহজেই পাকশি আসা যায়। ঢাকার কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকে ভোর ছয়টার রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আপনি চাইলে গাবতলী অথবা টেকনিক্যাল মোড় থেকে ঈশ্বরদীগামী পাবনা এক্সপ্রেস, ঈশ্বরদী এক্সপ্রেস, সুপার শনি সহ বেশ কিছু বাসেও আসতে পারবেন। খেয়াল রাখবেন যেন আপনি সকাল ১০টার মধ্যেই পাকশি পৌঁছাতে পারেন। এছাড়া বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে চাইলে আমাকে কমেন্ট করুন, আমি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ট্রেন অথবা বাস যেভাবে আসুন, আপনি ঈশ্বরদী পৌঁছে সেখান থেকে একটি অটো রিজার্ভ করবেন পাকশি যাওয়ার জন্য। ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা অথবা রিজার্ভ নিলে ১৫০ থেকে ২০০ টাকা। আনুমানিক ১০ থেকে ১৫ মিনিটেই পৌঁছে যাবেন পাকশি স্টেশন, অর্থাৎ আপনার প্রথম গন্তব্যের স্থানটি। পাকশি স্টেশনের সবথেকে বড় সৌন্দর্য হচ্ছে এর প্ল্যাটফর্মটি মাটি থেকে বেশ উঁচুতে অবস্থিত, আর এই স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই প্ল্যাটফর্ম থেকে আপনি হার্ডিং ব্রিজের একটি অংশ এবং পারমাণবিক চুল্লিও দেখতে পারবেন। এখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে এবার চলে আসুন নিচে, অর্থাৎ হার্ডিং ব্রিজের নিচে। হ্যাঁ, খুব আস্তে আস্তে কষ্ট করে নামো ভাই। এখান থেকে আপনি উত্তাল পদ্মার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আর এই পদ্মার উপরেই একসাথে দাঁড়িয়ে আছে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। তার পাশ দিয়েই দেখতে পারবেন পারমাণবিকের একটি অংশ। আপনি চাইলে নৌকা নিয়ে একেবারে পারমাণবিকের কাছাকাছি চলে যেতে পারবেন। আর এখানে ছুটির দিনে বেশ লোক সমাগম হয়ে থাকে। এখানে ফুচকা চটপটি সহ বেশ অনেক ধরনের খাবারের দোকানও আছে এবং মোটামুটি ছুটির দিনে এখানে ভালো জমজমাট একটি মেলার মতো বসে এবং প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসে। পদ্মার সৌন্দর্য উপভোগ করা শেষ হলে চলে আসুন পাকশির ঐতিহ্যবাহী মসজিদ দেখতে, যা কিনা ফুরফুরা দরবার শরীফ নামে পরিচিত। অটোরিকশাতে জনপ্রতি ১০ টাকা অথবা রিজার্ভ ৬০ থেকে ৮০ টাকা ভাড়ায় এখানে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন। আশা করি এই মসজিদটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন ঠিক এর পাশেই অবস্থিত একেবারে বিদেশি আদলে তৈরি পাকশি রিসোর্ট, যার প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা। পাকশি রিসোর্টের ভেতরেই আছে সুন্দর একটি সুইমিং পুল, মাত্র ৩০০ টাকা জনপ্রতি দিয়ে নেমে পড়তে পারেন এই সুইমিং পুলে। এবং এর পাশেই আছে একটি বাগান যেখানে সবসময় হরিণ বিচরণ করে। আমার পরামর্শ থাকবে আপনারা দুপুরের লাঞ্চটি এখানে সারবেন। আর আপনি যদি কিছুটা খরচ সেভ করতে চান তাহলে এখান থেকে পাশেই পাকশি বাজার, সেখানে গিয়েই আপনারা দুপুরের খাবারটি সারতে পারবেন। এখানে শুধুমাত্র দুপুরের গোসলটি সেরে নেবেন। পাকশি রিসোর্টে দুপুরের গোসল এবং খাওয়া সেরে চলে আসুন পাকশি বাজারে। সেখানে আছে উত্তরাঞ্চলের রেল পরিচালকের কার্যালয়,
যা আপনি অটোতে মাত্র 10 টাকা ভাড়া দিয়েই চলে আসতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন 100 বছরের পুরনো বাংলাদেশে চালু হওয়া প্রথম ট্রেনটি, এবং তার পাশেই আছে 1971 সালে হার্ডিং ব্রিজের নিক্ষেপ করা বোমের একটি অংশ বিশেষ, যার মাধ্যমে হার্ডিং ব্রিজের 3 নম্বর স্প্যানটিকে ভেঙে ফেলা হয়েছিল। এবার আপনি পাখি ভ্রমণ শেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্পের সামনে দিয়ে চলে আসুন স্বপ্নদ্বীপ রিসোর্ট। এখান থেকে জনপতি 20-30 টাকা অথবা 180-250 টাকা অটো রিজার্ভ করে চলে আসতে পারবেন স্বপ্নদ্বীপ রিসোর্ট, এবং পথেই আপনি দেখতে পারবেন রূপপুর পারমাণবিকের সৌন্দর্য। আমরা সর্বপ্রথম স্বপ্নদ্বীপ রিসোর্ট চলে যাব, সেখানে বিকেলটা উপভোগ করে ঠিক সন্ধ্যার সময় এই গ্রিন সিটিতে আমরা চলে আসব, কারণ এই গ্রিন সিটিটি সন্ধ্যার পরে বেশি জমজমাট হয়ে ওঠে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা স্বপ্নদ্বীপ রিসোর্টের সামনে চলে এসেছি। এখানে প্রবেশ মূল্য 100 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আর এই পার্কটি আমার দেখা সব থেকে সুন্দর পার্ক। এখানে বাচ্চা সহ বড়দের বিনোদনের জন্য বেশ কিছু রাইড আছে, এছাড়া আছে সুইমিং পুল এবং আরও অনেক সুন্দর স্থান, যা আপনার এখানে আসলে আপনার মন সত্যি প্রফুল্ল হয়ে যাবে। আপনি চাইলে এই রিসোর্টে রাত্রিযাপন করতে পারবেন। তাছাড়া এই স্বপ্নদ্বীপ রিসোর্টের উপরে আমার চ্যানেলে একটি পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনি সেখানে যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন এই পার্ক সম্পর্কে। আশা করি আপনার আরও তথ্যের দরকার হলে অবশ্যই সে ভিডিওটি দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দিয়ে দেব। সুইমিং পুল আপনারা আসলে এখানে সুইমিং পুল ইউজ করতে পারবেন। এখানে সুইমিং পুলের চার্জ হচ্ছে আপনার মূলত 1 ঘন্টা 100 টাকা। তো এটা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এই সুইমিং পুলটি আপনারা ব্যবহার করতে পারবেন। মূলত এইটা বেশিরভাগ সময় এখানে ইউজ করে হচ্ছে রাশিয়ানরা, আর মূলত রাশিয়ানদের উদ্দেশ্য করে এটা তৈরি করা। আমরা এই শিশু পার্কটিতে অনেকক্ষণ ধরে এনজয় করতেছি, আমার বাচ্চা খুব মজা করেছে। তো আমার পরামর্শ থাকবে, আপনারা যারা আপনাদের ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এর প্রত্যেকটি রাইডে ওঠার জন্য। আর এখানে নামাজের স্থান আছে, এখানে চিহ্নিত করে দেওয়া আছে, আপনারা চাইলে নামাজ করতে পারবেন। আমরা সব কিছু বেড়ানো শেষ করে ফেললাম, তো এখন হচ্ছে আমরা চলে যাব, মোটামুটি সন্ধ্যাও হয়ে আসছে। তো আপনারা এখানে আসলে খুব সুন্দর একটি সময় আসলে উপভোগ করতে পারবেন। পারমাণবিক প্রকল্প দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্রিন সিটির সামনে। যার গ্রিন সিটি সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের পারমাণবিক প্রকল্প নির্মাণের জন্য প্রায় 5,500-এরও বেশি রাশিয়ান নাগরিক এখানে কাজ করে, আর তাদের থাকার জন্যই এই সমস্ত উঁচু ইমারতগুলো নির্মাণ করা হয়েছে, যা কিনা আমাদের কাছে গ্রিন সিটি নামে পরিচিত। আর আনুমানিক সন্ধ্যা 6টার পরে রাশিয়ানরা তাদের কর্ম শেষ করে এই বাজারগুলোতেই চলে আসে, আর এই মার্কেট এবং সমস্ত দোকানপাট, বার, সেলুন এবং রেস্টুরেন্টগুলো একমাত্র রাশিয়ানদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। আর অবাক করা বিষয়, এখানে সমস্ত দোকানের নামগুলো কিন্তু রাশিয়ান ভাষাতেই লেখা। সর্বোপরি আপনি যদি ছুটির দিন অথবা সন্ধ্যার পরে এখানে আসেন, তবে আপনার মনে হবে আপনি হয়তো রাশিয়ার কোনো শহরেই চলে এসেছেন। আর এই গ্রিন সিটির উপরে আলাদা একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি চাইলে দেখে আসতে পারেন, সেখানে আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। পরিশেষে এবার বলি কিভাবে আপনি ফিরবেন। আপনি ঈশ্বরদী রেল স্টেশন থেকে রাতের ট্রেনে অথবা টার্মিনাল থেকে রাতের বাসে সোজা চলে যেতে পারবেন আপনার আপন গন্তব্যে। আর সকালে আসার সময় যদি যাওয়ার টিকিট কেটে নেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। আর ট্রেনে যেতে চাইলে অবশ্যই এখানে আসার পূর্বে যাওয়া এবং আসার টিকিট কনফার্ম করে আসবেন, না হলে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়তে পারেন। আর আপনি চাইলে পাখি রিসোর্ট অথবা স্বপ্নদ্বীপ রিসোর্টেও রাত্রিযাপন করতে পারবেন। আর এখানকার প্রত্যেকটি স্থানের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখব। আর আমি চেষ্টা করেছি এই স্থান সম্পর্কে একটি পরিপূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার। এছাড়া আরও যদি কোনো তথ্যের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।